চন্দননগরে বাম আমলের অসম্পূর্ণ স্টেডিয়াম, দুষ্কৃতীদের আখড়া। বিগত 11 বছরে হয়েছে শুধুই পরিদর্শন, কিন্তু বাম আমলে শুরু হওয়া চন্দননগরের 1 নম্বর ওয়ার্ডের বিবিরহাট চড়কতলার স্টেডিয়ামের কাজ এতটুকু এগোয়নি। বর্তমানে ওই স্টেডিয়ামের একাংশ ছোটোখাটো জঙ্গলে পরিণত হয়েছে, আর গ্যালারির নিচের ঘরগুলি হয়ে উঠেছে দুষ্কৃতীদের আখড়া। সন্ধ্যা নামলে মদ জুয়ার আসর বসছে সেখানে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। নগরের মানুষ হিসেবে মেয়রকে আমরা অনেকবার জানিয়েছিলাম, তারপরে তো অনাস্থা হয়ে গেল, তারপর থেকে এটা পড়েই আছে এবং তার আগেও পড়েছিল। মানে এটা কেউ ঘুরেও দেখেন না। এই স্টেডিয়ামের মধ্যে আপনার জুয়ো, মদ, গাঁজা এবং সাপ খোপের আড্ডা এবং নানা রকম দুষ্কর্ম ওখানে হয়। যদি এই বিবিরহাটের এই স্টেডিয়ামটা হয় তাহলে আমাদের অনেক ছেলে মেয়ে এবং চন্দননগরের একটা খেলারও একটা জায়গা আছে, তাহলে একটা খেলার জায়গা হতে পারে। যদিও কাজে দেরি হওয়ার কথা স্বীকার করে নিয়ে চন্দননগরের বিদায়ী মেয়র তথা তৃণমূল নেতা রাম চক্রবর্তী বলেন, স্টেডিয়ামের বিষয়টিকে আমরা অগ্রাধিকার দিচ্ছি, এবারও পুরো বোর্ড আমরাই গঠন করব, তারপর স্টেডিয়ামের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা হবে। ওটা একটা আমাদের যিনি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী যথাযথভাবেই উনি প্রজেক্ট রিপোর্ট জমা দিয়েছিলেন। একটু বিলম্ব হচ্ছে, কিন্তু কাজটা অনতি বিলম্বে কাজটা হবে আমার বিশ্বাস। যে আমাদের হয়তো আমি বলবেন হয়তো যে নির্বাচনের সময় দাঁড়িয়ে বলছি, এই 22 সাল থেকেই কাজ কিন্তু শুরু হবে, আমরা জানি অনেকটাই এগিয়ে গেছে। স্থানীয়রা বলেন, বিগত 11 বছরে বহুবার সরকারি প্রতিনিধিরা ওই স্টেডিয়ামে পরিদর্শনে এসেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সামনেই চন্দননগর পুর নিগম নির্বাচন, তাই স্থানীয়রা চায় ভোট মিটে গেলে এবার অন্তত স্টেডিয়ামের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হোক। 1 নম্বর ওয়ার্ডের যে স্টেডিয়ামটা রয়েছে এটা আমরা ঘুরে দেখেছিলাম, এই বিধানসভার সময়ই আমরা ঘুরে দেখেছিলাম যে ওখানের যে পরিস্থিতি রয়েছে, মানে জঙ্গল ফঙ্গল হয়ে রয়েছে, জুয়োর আসর বসে, মদ চলে ওইখানের ভেতরে, ঠিক আছে। একটা ঘটনাও ঘটেছে বেশ কিছুদিন আগে, ঠিক আছে, কিন্তু ঘটনা হয়ে গেছে। মেন তো হচ্ছে কর্পোরেশনই ভাঙা চন্দননগরে, ঠিক আছে। যারা মানে এটা সংস্কার করবে, ঠিক আছে, তারা নিজেরা খাওয়া খাইয়ের জন্য কর্পোরেশন ভেঙে বসে রয়েছে, তো সংস্কার তো হবে না, তো এটা তো স্বাভাবিক। শুধু ওই স্টেডিয়াম বলে কথা না, চন্দননগরের একাধিক সমস্যা আছে চন্দননগর কর্পোরেশন ভাঙার কারণে। এবার মানুষের কাছে তো আমরা সেই সব বিষয়গুলো তুলে ধরছি যেরকম নানান রকম, এবং মানুষরাও আমাদের কাছে অভিযোগ করছে বহু কাজ অসম্পূর্ণ রয়েছে, ঠিক আছে। আর অসম্পূর্ণ থাকার কারণই একটাই যে এই কর্পোরেশনটা ভাঙা রয়েছে।